বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি রেজালা রেসিপি দেখার জন্য। গরুর মাংসের এই সুস্বাদু খাবারটি খাওয়ার জন্য গরুর মাংসের চর্বি ছাড়ানো মাংসটি প্রয়োজন হবে। বন্ধুরা, আপনারা জানেন গরুর মাংসে প্রচুর কোলেস্টেরল থাকে, তাই চর্বির ভিতরে এই কোলেস্টেরল থাকাতে চর্বিটা ভালো করে বাদ দিয়ে নিন। তবে অনেকে গরুর মাংস খেতে ভয় পান। বন্ধুরা, মনে রাখবেন গরুর মাংসের মতো এত পুষ্টিকর খাবার পৃথিবীতে কিন্তু কমই আছে, কিন্তু তারপরও গরুর মাংসের কিছু অসুবিধার জন্য আমরা অনেকে খাই না। তবে যারা দুর্বল, যারা রক্তহীনতায় ভুগছে, আয়রন ডিফিসিয়েন্সিতে ভুগছে, ভিটামিন B12 ডিফিসিয়েন্সিতে ভুগছে, তারা কিন্তু গরুর মাংস খেতে পারেন যদি তার শরীরে অন্য কোনো সমস্যা না থাকে। বন্ধুরা, গরুর মাংস একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। এই খাবারটি আমাদের অনেক উপকার করে থাকে। যাদের উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, হেপাটাইটিস, তারা গরুর মাংস খেতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া অন্যান্য গরুর মাংসের প্রতি সংবেদনশীল যারা আছেন, তারাও চিকিৎসকের পরামর্শ নিয়ে গরুর মাংস খাবেন। আর অন্যরা গরুর মাংস খেতে পারেন, কোনো সমস্যা নেই। গরুর মাংস আমাদের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন সমৃদ্ধ খাবার। তো বন্ধুরা, আমরা এই রন্ধন প্রক্রিয়াটা আমরা দেখছি এবং আস্তে আস্তে আমরা গরুর মাংসের বিভিন্ন উপকারের কথা আমরা জানব এবং এই রান্নার প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ দেখব। চলুন বন্ধুরা, আমরা উপভোগ করি হ্যাপি রেজালা রেসিপি। আমাদের রান্নার প্রক্রিয়া চলছে। তো বন্ধুরা, আমরা জেনেছি গরুর মাংসে প্রোটিন, ভিটামিন, মিনারেলস আছে, জিঙ্ক, ফসফরাস, সেলেনিয়াম, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম আছে। এখানে ভিটামিন B12, ভিটামিন B3, ভিটামিন B2 সহ নানা রকম উপাদান বন্ধুরা গরুর মাংসে কিন্তু রয়েছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। বন্ধুরা, গরুর মাংসে ত্বক, চুল, নখ, পেশি, দাঁতের অনেক উপকার হয়। গরুর মাংস আমাদের দৃষ্টিশক্তির উপকার করে থাকে। আমাদের শরীরটা যে কর্মক্ষম থাকে, গরুর মাংস কিন্তু এর জন্য ভালো ভূমিকা রাখতে পারে। এনিমিয়া, রক্ত স্বল্পতা, ডায়রিয়া, ডিপ্রেশন বা অবসাদ দূর করার জন্য গরুর মাংসের কিন্তু জুড়ি মেলা ভার। তবে অবশ্যই গরুর মাংস খাওয়ার সময় একটা কথা মনে রাখতে হবে, আমরা সকলেই পরিমিত গরুর মাংস খাবো, অন্যথায় আমাদের হিতে বিপরীত হতে পারে।
আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে এসে চলে এসেছে। বন্ধুরা, যখন প্রেশার কুকারের ঢাকনা খুলবেন আপনারা, তখন অবশ্যই চুলা বন্ধ করে প্রেশার কুকারের গ্যাস বের করে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলবেন, অন্যথায় সমস্যা হতে পারে। এই সতর্কতাটা আমরা সবাই পালন করব যারা প্রেশার কুকারে রান্না করতে যাই। আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেছে, আমরা একটু চেক করে নিব আমাদের মাংসটা কতখানি সিদ্ধ হয়েছে বা এর লবণ ঠিকঠাক মতো আছে কি না। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাংসটা প্রায় হয়েই গেছে। এখন আমরা সামান্য জিরার গুঁড়া এর উপরে ছড়িয়ে দিব স্বাদের জন্য এবং একটু নেড়েচেড়ে সেটা আমরা মিশিয়ে দিব। তো বন্ধুরা, আমাদের এই রেজালা রান্না হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন হ্যাপি রেজালা, অত্যন্ত সুস্বাদু একটি গরুর মাংসের খাবার যেটা অনেকেই পছন্দ করে থাকেন। বিশেষ করে আমাদের বাড়িতে এই খাবারটা খুব চলে। এটা নান রুটি, পোলাও, বিভিন্ন খাবারের সাথে, সাদা ভাত, এগুলোর সাথে খেতে খুব মজা লাগে। এবং এই রেজালাটার একটি বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা, এর হাড়গুলো হচ্ছে বড় বড় সাইজের এবং সেটা চুষে চুষে খেতে খুব মজা লাগে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাবেন এবং আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা থাকলো। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এই গরুর মাংসের হ্যাপি রেজালা রেসিপিটি। আপনাদের সবাইকে ধন্যবাদ।